নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাড়িতে মা বাবা দুজনেই স্বাভাবিক অবস্থায় আছে। বাবার কোমর ব্যথাটা হালকা রয়ে গেছে, কিন্তু তার উঠতে বসতে একটু কষ্ট হয়, খাওয়ার সময়, বসার সময়, ওঠার সময়। এজন্য ভাবছি যে একটা টেবিল কিনে আসবো, ডাইনিং টেবিল, সাথে দুটা চেয়ার, আর দুটা চেয়ার তো আছেই। তো এই জন্যই মির্জাপুর যাচ্ছি, দেখি কম দামের মধ্যে একটা ডাইনিং টেবিল নিয়ে আসি। তো সাথে আপনারা চলেন, একটা পছন্দ করে টেবিল কিনে দেখি, দেখিও পারায় কাউকে পাই কিনা, যদি সাথে পাই তাহলে ভালো হবে। ওদের আজকে পাওয়া যাবে না, তারপর যাই দেখি। তো সাথে আপনারা চলছেন একটা টেবিল কেনার জন্য, ডাইনিং টেবিল। মির্জাপুর এসে নামছি, এখন দোকানের দিকে যাবো, দেখি পাওয়া ঠিক আছে। একটু দেখে নেবে, ভালো হতো না, টাকা দিয়ে দেয়। ইট খারাপ না, গুগল ইট খারাপ না, না কিনলে হয় না, ছয়টা সেট করা যাবে। তো ভালো হয়েছে তারা বিকেল বসে চায়ের আড্ডাও দিতে পারবা। ভালো হয়েছে, আর এটা যে সুবিধা হয়েছে বাস করে রাখা যাবো, খাওয়া দাওয়া করে হ্যাঁ বাস করে রাখেন দিলে আবার আলির পিছু সহজ হয় থেকে উঠে উঠিয়ে আলি লাগিয়ে দিই আমার।
করে পাতলা করে দিবেন হারিগুলো একটু গলো আছে এই জন্য পাতলা করে দেওয়া হইতেছে একটু পাতলা থাকলে চারাগুলো পেঁয়াজটা বড় হবো তাই না আলু তো সরাসরি বেশি পেঁয়াজ ভালো হয় যে জায়গায় আবার গ্যাপ আসছে ওই জায়গাটা আমি লাগিয়ে দেবো রান্না বান্নার জন্য কটা বেগুন পাওয়া যায় কিনা সব নতুন নতুন দেব একটা কফি নিব কফি জায়গায় আরো দু তিনটা হয়েছে খাওয়ার মতো আজকে এটি নিয়ে যাই অনেকদিন পর স্নান করে দিতেছি ঠান্ডার জন্য স্নান করতেছে শীত টিউট সব যাবে না রোদ্র বসে দেবেন নিয়ে
বাবা ডাল জল দিতেছে সবজি টুবি সব কাটা হয়ে গেছে আজকে রান্না হবে মাশকলের ডাল আর কফি বেগুন আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটা ঝোল হবে তারপরে এই আর কি গোটা দিয়ে দেয় এটা ধরে আসে নাকি এখন সোমবার হয়েছে ডাল সোমবার দেব একটু জল দেব এখানে আদা জিরা আছে আর হালকা গরম মশলা বলে দিচ্ছে তাহলে একটু ধনে পাতা দিয়ে দেয় আর দু তিন মিনিট চাল দিয়ে মাছ ভেজে নেই এখন
জিরা গুঁড়া আছে মগর মশলা বাটা আছে এখানে দিয়ে দেই দাইলাম বুঝলি তো বুঝলি কি দিয়ে উঠো হ্যাঁ ও ব্যাক কম লাগে কেন কোন কোন হইছে মাছ দিয়ে দেই কাঁচা মরিচ পরে দেবো ধনিয়া পাতা তরকারি হয়ে গেছে মা টেবিলটা কেমন আছে টেবিলটা খুব ভালো মা টেবিল কেমন আছে ভালো আছে ভালো আছে পরে দেবো আজকে নতুন পরিবেশে খাইতেছি ডাইনিং টেবিলে বাবা উঠতে বসতে সমস্যা হয় খাওয়া দাওয়া সমস্যা হয় না আমার কোনো সমস্যা আজকে রান্না মাশালের ডাল পাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করছি তরকারিটা খুব স্বাদ হয়েছে তরকারি তো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে স্বাদ আপনার খাওয়া দাবেন ম্যাম আমাদের কুড়িগুলো খুব স্বাদ তাই না তরকারি দিয়ে খাওয়া হয়েছে ভালোই লাগলো এখন ডাল দিয়ে কেমন হয় দেখি ডালও ভালো হবে না রান্না খান আমরা শিখেই গেছি নাকি বাবাও ডাল রান্না শিখছে ভালো আর কয়েক মধ্যে তোমার শস্য রান্না না ভালো হয়েছে কালো গাছ মরে গেল কেন আমরা পশু ধরে দেখলাম গাছ সুন্দর টলটল একবার শাড়ির মতো গাছে দেখে যে গাছটা মরে গেছে কারণটা বুঝলাম
আমাদের খাওয়া দাওয়া শেষ দিকে এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে বেশি ভিডিও বড় করব না এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন